একদম দোকানের মতো লস্যি বানানোর পদ্ধতি আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর সাথে অবশ্যই থাকবে অনেক টিপস বাই দ্য ওয়ে আপনারা দেখছেন আনুর রান্না আর আজকে আমাদের রেসিপি দই লস্যি বা প্লেন লস্যি এবার লস্যি বানানোর আগে আমাদের লস্যির একটা মশলা বানিয়ে নিতে হবে ইয়েস তার জন্য প্যানে আমি দিয়ে নিচ্ছি এক চা চামচ গোটা জিরে আর সেটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে এটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার ঢেলে নেবো একটি প্লেটে এটা প্লেটে ঢেলে নেওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য ঠান্ডা করতে রাখবো তো জাস্ট জিরাটা জিরেটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি দিয়ে নিচ্ছি এক চামচ বিট লবণ তো এটা বিট লবণ এক চামচ দিচ্ছি আর এর সাথেও দিয়ে নেব নর্মাল যে নুন ব্যবহার করি ঘরে সেটা হাফ চামচ আর এটা হাফ চামচ চাট মশলা এবার এগুলোকে আমি দিয়ে নেব একটি জারে তো জারে দিয়ে নেওয়ার পরে এবার এটাকে একটি পাউডার বানিয়ে নিচ্ছি তো পাউডার হয়ে গেছে দেখুন এবার পাউডারটিকে ঢেলে নিচ্ছি একটি প্লেটে তো এবার আমরা নিয়ে নেব লস্যি বানানোর জন্য দই তো আমি এখানে এক প্যাকেট হাফ কেজি দই নিয়ে নিয়েছি প্যাকেটের টক দইটাই নিয়েছি এবার দইয়ে আমরা দিয়ে নেব চিনি তো আমি এখানে চিনিটা প্রথমত আমি প্রথমত বলতে আমি পাঁচ তামসই চিনি ব্যবহার করবো তো এক এক করে পাঁচ তামস আমি চিনি দিয়ে নিচ্ছি আর আপনারা যদি চান তাহলে চিনির সংখ্যাটা একটু বাড়াতেও পারেন আর আজকে আমি এখানে মিক্সি কিন্তু ব্যবহার করবো না একদম দোকানের স্টাইলেই বানাবো তো দেখুন এখানে একটি স্টিক নিয়ে নিয়েছি আপনারা বড় দোকানগুলোতে দেখবেন এভাবেই স্টিক দিয়ে কিন্তু ই করা হয় লস্যি বানানো হয় তো প্রথমে আমি এটা এভাবে ঘুরিয়ে নেব চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ এভাবে ঘুরিয়ে নেব তো যখন দেখব যে চিনিটা গলে গেছে তারপরে দেখুন না হাত দিয়ে এইভাবে ঘুরাতে থাকবো তো এটাকে আমরা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঘুরাবো আর আমি কেন মিক্সি ব্যবহার করছি না কারণ মিক্সি ব্যবহার করলে মিক্সিটা মিক্সিটা খুব ফাস্ট ঘোরানো হয় যার কারণে দইয়ের জলটা খুব তাড়াতাড়ি কেটে যায় আর দইটা খুব পাতলা হয়ে যায় তাই দেখবেন যে কোনো নাম করা লস্যির দোকানে দেখবেন লস্যি বানানোর জন্য জল বা মিক্সি কোনোটাই ব্যবহার করা হয় না কারণ এতে দইয়ের গুণাবলী অনেকটাই কমে যায় আর সত্যি বলতে এই বাস্তব সময়ে আপনি যদি একটু তাড়াতাড়ি করে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে মিক্সি ব্যবহার করতেই হবে তবে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে জলটা একটু যতটা কম দেওয়া যায় সুন্দর একটি গন্ধের জন্য আমি এখানে এক চামচ রোজ ওয়াটার বা গোলাপ জল দিয়ে নিলাম আর এবার দিয়ে নেব ফ্লেভারের জন্য হাফ চামচ এলাচের গুঁড়ো আর এবার এটাকে ঠান্ডা করার জন্য দিয়ে নিচ্ছি কিছু কিউব বরফ এবার সমস্ত গুলোকে একসঙ্গে আমরা এভাবে নেড়ে মিশিয়ে নেব তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না কিন্তু তো আমি কিন্তু ওই কাঠের লাকড়িটা চেঞ্জ করে এবার এখানে কিন্তু একটা এগুলো নিয়ে নিয়েছি হ্যান্ডস্টিকগুলো কেননা এটাতে সুবিধা হচ্ছে হাঁড়িটা ছোটো সেই ক্ষেত্রে আর ওটাতে আমি কিন্তু পনেরো মিনিট ঘুরিয়ে নিয়েছি তারপরে এবার দেখুন সার্ভ করার জন্য আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি তা আমি এক দোকানের স্টাইলে কিন্তু এটা করছি পরিবেশনটা করব তো সেই জন্য আমি এরকম গ্লাস নিয়ে নিয়েছি প্লাস্টিকের আর ওতেই ঢালছি তো আমি সেমভাবে একটা গ্লাসে নিয়ে নেব আর বাকি যেটুকু থাকবে আর কি আমার দেখুন পিছনে আর একটা কাপ আছে আর কি নর্মাল বাড়িতে যেটা ব্যবহার করি সেই কাপে ঢেলে নেব তো এই এগুলো সমস্ত ঢালার পরে এবার আমরা যে রেডি করে রেখেছিলাম মশলা সেই মশলাটা কিন্তু দিয়ে নেব এটা কিন্তু সিক্রেট মশলা আর এটা বড় লস্যির দোকানগুলোতে এভাবেই মশলাটা কিন্তু রেডি করা হয় তো অবশ্যই এই ছোটো ছোটো টিপসগুলো মাথা রাখবেন তাহলে কিন্তু আপনার লস্যিটা পারফেক্ট সেই বড় লস্যির দোকানের মতোই হবে কিন্তু খেতে আর এখানে আমি একবার রিকোয়েস্ট করব এই প্রসেসে বানিয়ে দেখুন আর খেয়ে তারপরে কমেন্ট করুন খুবই ভালো হয় তা আমাদের লস্যি একদমই রেডি আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুক পেজে দেখে থাক দেখছেন আর কি তাহলে ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা আমি এইভাবে হালকা একটু ঘুরিয়ে দিচ্ছি তো এবার আমি একটু খেয়ে দেখাবো আপনাদের এখানে খাচ্ছি বা তো অসম কি বলবো একদম সেই দোকানের টেস্টটাই পেলাম তো আবারও কথা হবে নেক্সট এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার বা